বগুড়ায় আর অ্যান্ড অ্যান্ড পটেটো কোল্ড স্টোরেজে অতিরিক্ত আলু মজুদ করার অপরাধে তিন ব্যবসায়ীকে আটক করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। প্রতিষ্ঠানটির মহাপরিচালক জানান, এই কোল্ড স্টোরেজে তারা অভিযান চালিয়ে প্রচুর অনিয়ম দেখতে পেয়েছেন। তিনি আরও বলেন, আর অ্যান্ড আর পটেটো কোল্ড স্টোরেজে প্রচুর পরিমাণ আলু মজুদ আছে। এসব আলু প্রতিদিন 3000 বস্তা করে বিক্রি করলেও শেষ হতে 3 মাস সময় লাগবে। তবুও তারা মাত্র 400-500 বস্তা আলু বিক্রি করে প্রতিদিন। কৃত্রিম সংকট সৃষ্টির জন্যই এমন করা হচ্ছে বলে তিনি জানান। দ্রুত 27 টাকা কেজি দরে আলু বিক্রি করার জন্য কোল্ড স্টোরেজের ব্যবস্থাপককে নির্দেশ দিয়েছেন বলেও জানান তিনি।